বুঝে গেছি। বুঝে গেছেন? হুম, যাক বাঁচালেন। কিন্তু রিসর্টের স্কেচটা আপনার ঠিক পছন্দ হলো না কেন? স্কেচ? হ্যাঁ স্কেচ। স্কেচের কথা কে বললো? দেখুন আমি স্যার, তুই কি বলতো, কচি খোকা নাকি রে? একটা ওয়াটার বটল গলায় ঝুলিয়ে না কিন্ডার গার্ডেন স্কুলে চলে যা, তিনটে ওয়ার্ড, আই লাভ ইউ, এটাই বলতে পারছেন না? মুকুল প্লিজ, একটা সিরিয়াস কথা হচ্ছে এখানে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তোরা সামলে নে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি সত্যি বোঝেননি না না বোঝার ভান করছেন? মানে আপনি কি হ্যালোজেন? হ্যালোজেন? হ্যাঁ, সুইচ অন করার অনেক পর জ্বলে, যেটা বাংলা যেটাকে বলে টিউবলাইট। হ্যালোজেন, টিউবলাইট, আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? মানে মুকুল এত স্পষ্ট করে এতবার বোঝালো, কিছু বুঝলেন না? মানে আমায় নিজেকে পরিশ্রম করে বলতে হবে, আই লাভ ইউ। প্রেম হয় যে কেন হায় কেউ কি জানে, ক্রমশ বাড়ে চুপি চুপি, প্রেম আগু পিছু ভাবে না কিছু, শুধু বাড়ায় ভরা ডুবি, এভাবে রোজেরি গল্পে সে মিশে যাও, স্বভাবে আমাকে ভালোবেসে যাও, ভেজে মন হামেশাই তোমাকে কি করে বোঝাই, কি যে হয় কেন হয় হাওয়াতেই ইচ্ছে ওড়াই, লা 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 লা, ক্রমশ বাড়ে চুপি চুপি, লাল, শুধু বাড়ায় ভরা ডুবি, ছুঁয়ে দিলে ভেঙে যায় পাথরের ঘুম, তোমাতে আমি মজে আছি বেমালুম, বারো মাস ধরে চাই নীল জলে সুখ, নাম ধরে কেঁপে ওঠা তোমার চিবুক, তোমার চিবুক, এভাবে রোজেরি গল্পে সে মিশে যাও, স্বভাবে ভাবে আমাকে ভালোবেসে যাও, ভেজে মন হামেশাই তোমাকে কি করে বোঝাই, কি যে হয়। আজ ফিরলাম, দিনগুলো ভালোই কেটেছে, অবশ্য আরজুর বেটার কেটেছে আমার থেকে, প্রজেক্টও ফাইনালি আমাদের, গার্গিজেনের মুখে ঝামা ঘষে। বিশ্বাস করুন ম্যাম। কি বিশ্বাস করব, কি বিশ্বাস করব আমি? তোমার মাথায় কোনো বুদ্ধি নেই না সেটা ব্যবহার করতে তোমার ইচ্ছে করে না? আচ্ছা, তো আগে থেকে ইনফরমেশন দিলাম, এত আগে থেকে আমি ইনফরমেশন দিলাম, তাও তুমি ফেল করলে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি সমস্ত প্রজেক্টের থেকে এই প্রজেক্টে বেশি সময় দিয়েছিলাম, কিন্তু তাও কি করে যে ওটা প্রজেক্টটা পেয়ে গেল, কিন্তু আমি, এটাই আমার কাছে একটা রহস্য। কিন্তু ম্যাম, কিন্তু কি, কিন্তু হোয়াট? বলছিলাম, ওদের কোন ব্যাংক এত টাকা লোন দেবে বলুন তো? হ্যাঁ ম্যাডাম, দেখবেন কোনো ব্যাংক ওদের লোন দেবে না। ওহ, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ম্যাডাম, আর্যুর অফিসে একটা ফোন করে দেখুন না, টাকাটা নিয়ে তো কথা, দেখুন না কি বলে। হ্যাঁ ম্যাডাম,
একটা ফোন করুন তুমি একদম চুপ করে থাকো ম্যাডাম পছন্দ করেন না ঠিক হ্যালো গুড মর্নিং আরজু মর্নিং হঠাৎ আমাকে জাস্ট আ ফর্মাল কল বাই দ্য ওয়ে মুকুটমণিপুরের টেন্ডারটার জন্য কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আমার কিন্তু তোমার জন্য একটা সাজেশন আছে প্রপোজাল বলতে পারো ইটস আ বিগ প্রজেক্ট ইজন্ট ইট Well, I think so. Hmm. And you think, right. By the way, Arjo, initial funding... Can I pay for it? Mane, committee to 6 months pade theke payment korbe. Actually, Gargi Devi, projector initial funding er byapare amra try korchi. Ar dekhun, to be very honest, amra ekhon oto dur bhabna chinta korini. In that case, amar kintu mone hoy amra ekta joint venture e jetei pari. Joint venture? আমি তোমাদের ইজি টার্মসে লোন দেব আর প্রফিট শেয়ারিং হবে 50-50 হাউ অ্যাবাউট দ্যাট আমি ভেবে দেখছি আই নিড সাম টাইম আই উইল গেট ব্যাক টু ইউ অফ কোর্স আরজো ইউ টেক ইওর টাইম কিন্তু একটা কথা মনে রাখবে আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ বাই টেক কেয়ার থ্যাংক ইউ বাই কিছু বললো ভেবে দেখবে ফোন কর কাকে যাকে ফোন করলি ফোন কর দেখ দেখ তুই গার্গিকে ফোন কর এখন রাইট নাও কর 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 হ্যাঁ শোন এত তাড়া কিসের হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা কর তুই না একটা একটা বোগাস দেখ তারা তারা আছে আর সেটা বোঝার মতন বুদ্ধি যদি তোর থাকতো তোর একটা শহর হতো জামশেদপুরের মতো আর্যপুর আচ্ছা তুই না ভালো একটা ইঞ্জিনিয়ার কিন্তু মানে ব্যবসা বুদ্ধি যেটাকে বলে মানে সেটা সরি টু সে তোর না নীল জিরো না দেখ প্রজেক্টটা কমপ্লিট করতে টাকার দরকার হবে আমাদের হ্যাঁ দরকার তো আমরা যখন টেন্ডারটা অ্যাপ্লিকেশন করেছিলাম তখন এগুলো ভেবেই করেছিলাম আমাদের কতটা ধক সেটা জেনে আমাদেরকে এটা স্যাংশন করা হয়েছে এই আমাদের কোম্পানি ইকুইটি আছে তোর আমার সমস্ত কর্মচারী এমপ্লয় ফান্ড আছে বিজনেস লোন আছে অনেক উপায় আছে টাকা তোলার আর তাতে যদি টাকা না ওঠে আমরা ব্যাংক লোন নিয়ে নেব না বলে দে বলে দে বলে দে এটা কি হয়েছে পাল এটা আমি না বাঘ সব বাঘ হোয়াট আর ইউ ডুইং হিয়ার না আমি না অন্য প্রজেক্টগুলো দেখছি ম্যাম তুই না ভালো আছো হ্যাঁ হ্যালো দেখুন আমি ব্যাপারটা ভেবে দেখলাম ওয়েল আই এম সরি টু সে ইট ওয়ন্ট বি পসিবল ফর আস টু ওয়ার্ক টুগেদার দিস টাইম আমরা কাজটা নিজেরা করাই প্রেফার করছি নো বাট দেন আজোর জাস্ট লিসেন টু মি নো আই এম সরি দেখুন আর কিছু বলার বা শোনার নেই আমার আপ এনিওয়ে থ্যাঙ্কস ফর দ্য অফার ওকে বাই আজো জাস্ট কি বললো ম্যাডাম শাট আপ খুব ভয়াচ্ছে গেট আউট জাস্ট গেট আউট ফ্রম হিয়ার ওকে ম্যাম চল চল ম্যাম আমি বলছি যাই